नमस्कार सकल के स्वागत जानाच्छि जेआरबीटी परिचालित ग्रुप सी परीक्षा आज के जे परीक्षा हुए छे सेई परीक्षार आंसर की आमी जतटुक सम्भव से आंसरगुलि बेर करेछि जदि तोमादेर उपकारे आसे ताई आंसरगुलि आमी दिए दिच्छि तोमरा अवश्यई भिडियोटी लाइक करबे। एखन आमी 40टा आंसर दिच्छि जदि भिडियोते 100 लाइक है ताहले आमी नेक्स्ट आंसरगुलि दिए देव एवं कमेंटे जदि तोमरा बोलो जे तोमादेर प्रयोजन आछे तोमादेर लागबे ताहले आमी दिए देव। एई जायगाय आमी जतगुलि आंसर दिएछि एकदम 99% एक्यूरेट एवं सठिक आंसर दिएछि जेगुलि आमी दुई थेके तीनटी क्वेश्चन आंसर पाइनि 40टির मध्ये सेगुलि आमी देइनि। तुम्हरा अवश्य तुम्हारा मिलिए नाओ और भिडियो लाइक कर बंधुदेर संगे शेयर कर चैनल नतून हम अवश्य चैनल सबसक्राइब कर कमेंटे जाना तुम्हारे जदि बाकी आंसरगुली लागे एटा सेकेंड पार्टर आंसरगुली दिच्छी फर्स्ट पार्टर आंसरगुली देइनी। फर्स्ट पार्टर आंसरगुली जदि तुम्हारे प्रयोजन है ताहले अवश्य तुम्हारा कमेंट कर। प्रथम जो क्वेश्चनटी रही है कखन त्रिपुरा जनशिक्षा समिति गठन करा हुए छिलो एर आंसर होबे बी 27 ডিসেম্বর 1945। দুই নম্বরটা রয়েছে কোন টেলিভিশন সিরিজ গোল্ডেন গ্লোব 2021 এ সেরা সিরিজের পুরস্কার জিতেছিল এর উত্তর হবে দা ক্রাউন। প্রথমটার আনসার হবে এইটা বি। নেক্সট তিন নম্বরের আনসারটা হবে ভারত সরকার কর্তৃক অনুমোদিত নতুন সিভিল সার্ভিস সংস্কার এর আনসার হবে মিশন কর্মযোগী। নেক্সট চার নম্বর আনসার আমি খুঁজে পাইনি তোমরা যদি পাও অবশ্যই কমেন্টে জানাবে। পাঁচ নম্বরের আনসারটাও আমি পাইনি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ছয় নম্বরের আনসার হবে 12ই আগস্ট 2020 থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার এটা হবে বিক্রম কুমার দুরাইস্বামি। নেক্সট সাত নম্বর কোন খেলা 2024 প্যারিস অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে আনসার হবে এটা ব্রেক ডান্সিং। নেক্সট চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সর্বপ্রথম বেসরকারি বিমান পরিকল্পনার নাম হলো মুন ফ্লাইট আনসার হবে এ। নেক্সট বেটার ফিল্ম বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি থিম সহ একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সম্প্রতি কোন শহরে উদ্বোধন করা হয় এর উত্তর হবে ঢাকা সি। নেক্সট প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল জার্মানি ইতালি অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে এইটা হবে আনসার কারেক্ট। তবে এই বিষয়টা নিয়ে আমার সন্দেহ রয়েছে তোমরা যদি জানো অবশ্যই জানাবে কমেন্টে। তারপর এগারো নম্বরের আনসার হবে কুতুব মিনার। প্রশ্নটি হলো 2021 সালের 30শে জানুয়ারি অবহেলিত গ্রীষ্মকালীন গ্রীষ্মমণ্ডলীয় রোগ এনটিডি দিবস পালন উপলক্ষে কোন ভারতীয় স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বলন বা সজ্জা করা হয়েছিল। নেক্সট ভারতীয় রেলওয়ে ঘোষিত নতুন রেলওয়ে সহায়ক লাইন নম্বরটি হল 139। নেক্সট নিম্নের কোন অনুষ্ঠানটি উদযাপনের জন্য সম্প্রতি অমৃত মহোৎসব চালু হয় এর উত্তর হবে বি ভারতের স্বাধীনতা 75 বৎসর। নেক্সট গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে নিযুক্ত সম্প্রতি নিহত লুকা আউ আত্মনোসিউ কোন দেশের রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রদূত ছিলেন এর উত্তর হবে ইতালি। নেক্সট বিশ্ব ইতিহাসে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কনিষ্ঠতম পিএইচডি ডিগ্রি অর্জনকারী এর নাম হবে ডক্টর কিম্বার্লি স্টেবল। নেক্সট ষোলো নম্বরে রয়েছে সম্প্রতি কোন দেশে বাচ্চাদের আইডিতে মায়ের নাম অন্তর্ভুক্ত করার জন্য আইন অনুমোদন হয়েছিল এর উত্তর হবে আফগানিস্তান এখন তালিবানদের দখলে।
তারপর চীনের বাইরে প্রথম নোবেল করোনা ভাইরাস রোগের সংক্রমণ সুনিশ্চিত করা হয়েছিল, পরিলক্ষিত হয় থাইল্যান্ডে। এর আনসার আমি পাইনি, তোমরা যদি পাও অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, বিশ্বের কোন দেশটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 এর শীর্ষস্থানে রয়েছে? এর উত্তর হবে নরওয়ে। নেক্সট যেটা রয়েছে, 2021 সালে জনস্বার্থমূলক কাজে পদ্মভূষণ পুরস্কার লাভ করেছেন শিনজো আবে, জার্মানির প্রধানমন্ত্রী শিনজো আবে। নেক্সট, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন লুইস গ্লোক। নেক্সট, ইউর বেস্ট ডে ইন টুডে বইটির লেখক অনুপম খের বি। নেক্সট, আমি তাড়াতাড়ি করছি যাতে তোমাদের সাহায্য হয়। ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার তৃতীয় পর্যায় শুরু হয় 15 জানুয়ারি 2021 সালে। অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি পরের কোয়েশনসগুলি তোমাদের প্রয়োজন হয়। 2021 সালে ইউনিয়ন ক্যাবিনেট, এর উত্তর হবে চেনাব নদী। উপর রেটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট অনুমোদন করে, হাইড্রো পাওয়ার। নেক্সট, 24, কোন ভারতীয় সুরক্ষা বল একটি রোবট ক্যাপ্টেন অর্জুন নামে একটি রোবট চালু করেছেন? এর উত্তর হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। নেক্সট, কোন ইংরেজি পত্রিকাটি ভারতের সবথেকে পুরনো? এই জায়গায় পুরনো হবে দ্য হিন্দ। অ্যাকচুয়ালি প্রথম যদি হতো তাহলে হতো বেঙ্গল গ্যাজেট। নেক্সট, ভারতের প্রথম কিষাণ রেল চালু করা হয় মহারাষ্ট্র থেকে বিহার পর্যন্ত। নেক্সট, মানুষ জমি অনুপাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো? এটা আমি খুঁজে পাইনি, তোমরা যদি পাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট, নিচের কোন প্রকল্পটির বিরুদ্ধে চিপকো আন্দোলন জড়িত? চিপকো আন্দোলন বন ধ্বংস, ফরেস্ট কনজারভেশনের পক্ষে ছিল, মানে বন সংরক্ষণের জন্য এই আন্দোলনটি হয়েছিল, তাহলে বন ধ্বংসটাই হবে আনসার। বিরুদ্ধে, বন ধ্বংসের বিরুদ্ধে হয়েছিল, অর্থাৎ বন সংরক্ষণের পক্ষে হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম প্রধান মহিলা বিচারপতি ছিলেন? এটার আনসার হবে ডি, এদের কেউ নয়। নেক্সট, ইন্দোনেশিয়ার সুমাত্রি দ্বীপে অবস্থিত মাউন্ট সিনাবেংটির অগ্নুৎপাত হয় 10th August 2020। আনসার হবে সি। নেক্সট, সম্প্রতি পৃথিবীর কোন দেশটি সর্বপ্রথম উপগ্রহ প্রেরণ করে রকেটের মাধ্যমে যেটি জৈব জ্বালানি দ্বারা চালিত হয়? এর উত্তর হবে বি, যুক্তরাষ্ট্র। নেক্সট, 32, ভারতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন সালে কার্যকর হয়? এর উত্তর হবে 2005 সালে। নেক্সট, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 11 জুলাই। নেক্সট, ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য কত? এর উত্তর হবে 15,200 কিমি। নেক্সট, যেই জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর উত্তর হবে কর্ণাটক। 35, আনসার বি, কর্ণাটক। 36, March 2021 এ ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG এর পরিচালন অধিকর্তা হিসাবে নিযুক্ত হন বি, MA গণপতি। নেক্সট, ডাস্ট টল্ক হলো একটি সামরিক মহড়া যা ভারত ও অন্য কোন দেশের মধ্যে সংঘটিত হয়? এর উত্তর হবে উজবেকিস্তান। নেক্সট, এসো আলবেন
যাকে অতি সম্প্রতি খবরে দেখা গেছে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, সাইকেল চালানো। নেক্সট, নিচের কোন দেশটি হিউম্যান ইন পেস পলিসি 2021, এর উত্তর হবে বি, ভারত। নেক্সট, কোন কোম্পানি প্রথম সমুদ্রের বর্জ্য প্লাস্টিক থেকে পার্সোনাল কম্পিউটার তৈরি করেছেন, এর উত্তর হবে এইচপি। এই 40টি আমি আনসার এখন দিচ্ছি, তোমরা যদি আনসার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটিতে 100 লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।